नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय जरा पीजी कोर्स करछेन तादेर सकलेर जोन्नो यूनिवर्सिटी प्रकाश करेछे एग्जाम फर्म फिलापेर विज्ञप्ति। एमए एमकॉम ओ एमएससी सकल कोर्सेर एवं सकल बर्षेर छात्रछात्रीदेर करते हबे एई एग्जाम फर्म फिलाप। एग्जाम फर्म फिलाप कतदिन चलबे, फर्म फिलापे कत टाका लागबे एवं एग्जाम कोन पद्धतिते हबे, समस्त तथ्येर जोन्नो अनुग्रह करे सम्पूर्ण भिडियोटि देखबेन कोनो स्किप छाड़ाई। দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। তো 20 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী এবছরের পিজি টার্মেন্ট এক্সাম হচ্ছে অফলাইনে অর্থাৎ পেন পেপার মোডে। তবে নোটিশে বলা হয়েছে এবছরের জন্য পিজি অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পাদিত হবে অনলাইন মোডে এমসিকিউ টাইপ মেথডে। সেক্ষেত্রে যেমন 24x7 ডেজের মধ্যে অনলাইন পোর্টালে লগ ইন করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হয় সেরকমই হয়ে থাকবে। এবছরের পিজি অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট পরীক্ষা দেওয়ার জন্য পিজি কোর্সের সমস্ত বর্ষের স্টুডেন্টদের এই ফর্ম ফিল আপটি করে নিতে হবে, তা না হলে আগত অ্যাসাইনমেন্ট ও ফাইনাল টার্মেন্ট এক্সাম পরীক্ষায় কিন্তু বসতে পারবেন না। এছাড়াও নোটিশে এটাও বলা হয়েছে যে ফাইনাল টার্মেন্ট এক্সামে বসতে হলে কিন্তু অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অ্যাবসেন্ট থাকলে কিন্তু ফাইনাল টার্মেন্ট এক্সামে বসার সুযোগ পাওয়া যাবে না। তো পিজি এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর 2022 সকাল 10টা থেকে এবং এটি চলবে 29 সেপ্টেম্বর 2022 রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত। তো এবারে দেখে নেওয়া যাক এক্সাম ফর্ম ফিল আপে কত টাকা লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফিস চার্টও দেওয়া রয়েছে যেখানে সমস্ত বিষয়ের এক্সাম ফি দেওয়া রয়েছে। 100 নম্বরের থিওরি পেপারের জন্য লাগছে পেপার প্রতি 150 টাকা, 50 নম্বরের থিওরি পেপারের জন্য লাগছে পেপার প্রতি 75 টাকা, 100 নম্বরের প্র্যাকটিক্যাল পেপারের জন্য লাগছে পেপার প্রতি 300 টাকা, 50 নম্বরের প্র্যাকটিক্যাল পেপারের জন্য লাগছে পেপার প্রতি 150 টাকা, 100 নম্বরের প্রজেক্ট ওয়ার্ক পেপারের জন্য লাগছে পেপার প্রতি 300 টাকা, 100 নম্বরের ফিল্ড ওয়ার্ক ও 50 নম্বরের ভাইভা বসিয়ের জন্য লাগছে পেপার প্রতি 150 টাকা, থিওরি ও প্র্যাকটিক্যালের জন্য এক্সাম সেন্টার ফি লাগছে 100 টাকা পার ইয়ার বা পার সেশন, 100 নম্বরের অ্যাসাইনমেন্টের জন্য পেপার প্রতি লাগছে 30 টাকা এবং 50 নম্বরের অ্যাসাইনমেন্ট পেপারের জন্য লাগছে পেপার প্রতি 20 টাকা। এক্সাম ফি ক্যালকুলেশন করার জন্য একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিন। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই ধরনের পেপারগুলির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নেই, রয়েছে শুধুমাত্র থিওরি। তাই এই সব বিষয়ের ক্ষেত্রে প্রতি বছরই থাকে 100 নম্বরের 4টি পেপার, তাহলে 4টি থিওরি পেপারের জন্য লাগছে 150 টাকা করে, মোট 600 টাকা। এর সাথে 4টি পেপারের অ্যাসাইনমেন্ট ফি 30 টাকা করে, মোট 120 টাকা এবং এক্সাম সেন্টার ফি 100 টাকা। তাহলে এই সমস্ত বিষয়গুলোর জন্য মোট এক্সাম ফি লাগছে 820 টাকার মতো। এর সাথে 15 থেকে 20 টাকার মতো ব্যাংক চার্জেস অতিরিক্ত লাগতে পারে। আর যেসব কোর্সে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে সেগুলির এক্সাম ফি স্বাভাবিকভাবেই এর থেকে বেশি হবে। অন্যান্য বিষয়ের এক্সাম ফি প্র্যাকটিক্যাল পেপার ধরে 1000 টাকারও বেশি হতে পারে। তো এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালটি হলো www.pcdpcal.com। এটি ওপেন থাকবে 23 সেপ্টেম্বর 2022 সকাল 10টা থেকে এবং বন্ধ হবে 29 সেপ্টেম্বর 2022 রাত্রি 11টা 59 মিনিটে। এক্সাম ফর্ম ফিল আপের ফি পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। নিচে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপের স্টেপসগুলি দেখতে পাচ্ছেন। প্রথমেই ভিজিট করতে হবে ফর্ম ফিল আপের পোর্টালে এবং তারপর ক্যান্ডিডেটকে তার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাইন আপ করতে হবে। এরপর স্ক্রিনে ভেসে উঠবে ক্যান্ডিডেটের সমস্ত পেপারগুলি, যেগুলিতে খুব সাবধানে টিক দিতে হবে বা সিলেক্ট অলে টিক দিলেও হবে। ক্যান্ডিডেট চাইলে সব পেপারগুলি এক বছরে পরীক্ষা দিতে পারেন কিংবা এবছরে দুটি বা পরের বছর দুটি এভাবেও এক্সাম দিতে পারেন। সেই অনুযায়ী সাবজেক্টে টিক দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এবছর সমস্ত পেপারে এক্সাম দিতে চাইলে সিলেক্ট অলে ক্লিক করতে হবে। এরপর আসবে পেমেন্ট অপশান। অনলাইনে পেমেন্ট করার পর অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে রেখে দেবেন। ট্রানজ্যাকশন ফেল বা একাধিক পেমেন্ট হয়ে গেলে এটি কাজে লাগবে। নিচে এক্সাম ফর্ম সাবমিটের জন্য একটি ছক দেওয়া রয়েছে, এতে পরিষ্কারভাবে স্টেপসগুলি দেখতে পাচ্ছেন। প্রথমে ভিজিট করতে হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালে, তারপর সাইন আপ করতে হচ্ছে। সাইন আপে সমস্যা হলে যোগাযোগ করতে পারেন ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার 9830338974 নাম্বারে।
सकाल 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর সাইন আপ হয়ে গেলে লগ ইন করার পর এক্সাম ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন। বিশেষ করে নিজের বিষয়গুলি টিক দেওয়ার সময় একটু সজাগ থাকতে হবে এবং টিক দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে অনলাইন ফি পেমেন্ট অপশনটি আসবে। এক্ষেত্রে অফলাইনে ফি দেওয়ার কোনো সুযোগ নেই। অনলাইনে ফি পেমেন্ট করার পর কম্পিউটার জেনারেটেড স্লিপটি প্রিন্ট আউট নিয়ে কিংবা পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করে রেখে দেবেন। এটি কোথাও কিন্তু জমা দিতে হচ্ছে না। এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করতে পারেন ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার 9830338974 নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। তো পিজি এক্সাম ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে। এবং এক্সাম ফর্ম ফিল আপ শুরু হলেই আমার স্টুডেন্টের একটি ফর্ম ফিল আপ করে লাইভ ভিডিও তৈরি করে দেব, যাতে এক্সাম ফর্ম ফিল আপে কারো অসুবিধা না হয়। তো এখনকার ভিডিও আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সঙ্গে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।